শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেতা ও নাট্য নির্দেশক সাইফুল ইসলাম সোহাগের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী স্টেট অফ মাইন্ড বিকাল 4:30 থেকে রাত 8:30 এই সময় প্রদর্শনী চলবে 3 অক্টোবর পর্যন্ত আলিয়াস ফ্রসেসে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কাজী সাইদ আহমেদের বাজ্য প্রতীক শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী প্রদর্শনীতে শিল্পীর 9টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ রাত 8:20 থাকছে মাসুদ সেজানের পরিচালনায় ধারাবাহিক নাটক ডুগডুগি আমি জুলেখা নিস্তালা আপা আসসালামু আলাইকুম কল আমি শুনতেছি ওয়ালাইকুম আসসালাম দরজা খুলতেন না আপনার হাতটা একটু দেখাইবেন কেন আমার খালা তো ভাই কইলো আমি নাকি আপনার কামড় দিছিলাম আপনি আমার হাত কামড়াইছিলেন ভুলে গেছেন না কিছুই তো মনে নাই কোন হাতে কামড় দিছিলাম গো রাত 9:00 প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত 9:40 দেখবেন রুলিন রহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসা কারে কয় আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে চাই না তাই খুব ঠান্ডা মাথায় ঠান্ডা ভাষায় আমি আপনারে বলতেছি আপনি আইজি এই বাড়ি ছাইরা চলে যাবেন নইলে কিন্তু এই গ্রামের মানুষ অনৈতিক কাজের দায়ে আপনার মাথার চুল কাইটা মুখে চুন কালি মাইখা এই গ্রাম থেকে বাইর করে দেবে যা বলছি মনে থাকে জানো তোতা হ্যাঁ তোতা রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান রাত 12:10 থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি অভিনেতা ও নাট্য নির্দেশক সাইফুল ইসলাম সোহাগ চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন অনেক ভালো আপনি খুব ভালো আছি তো সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব অনেকবার এই উৎসব আয়োজন করা হয়েছে এবারেও কিন্তু এই আয়োজনটি শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে এই আয়োজনটি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই সৈয়দ মহিদুল ইসলাম বাংলাদেশের একজন প্রয়াত নাট্য ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের প্রথম এনএসডিয়ান এবং নাটক নিয়ে যারা পড়াশোনা করেছেন নাটক যাদের ধ্যান জ্ঞান ছিল তেমন একজন নিবেদিত প্রাণ মঞ্চ মঞ্চের মানুষ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চ টেলিভিশন বেতার সমস্ত ক্ষেত্রেই তিনি কাজ করেছেন সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে 2002-এ 23 আগস্ট উনি প্রয়াত হয়েছেন আমরা তারপরে দীর্ঘ সময়ে তাকে নিয়ে যে স্মরণ উৎসব যেটা আয়োজন করে থাকি সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব এই আয়োজনে এবার 12-13-14 এই 3 দিন জাতীয় নাট্যশালায় সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে 12-13-14 3 দিন ব্যাপী হবে আগামীকাল মানে অর্থাৎ প্রথম দিনের আয়োজন আসলে কি কি থাকছে নাটক প্রথম দিনে উদ্বোধন করবেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল এবং মঞ্চের বিশিষ্ট জনরা
এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা থাকবেন। ছয়টা থেকে ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানের সে আলোচনা থাকবে, স্মরণ আলোচনা থাকবে। সৈয়দ মহিদুল ইসলামকে স্মরণ করে আমাদের নাটকের মানুষরা এবং আমরা যারা দর্শক তারা জানব এবং সৈয়দ মহিদুল ইসলাম সম্পর্কে নতুন নতুন অনেক তথ্যই আমরা জানতে পারছি প্রত্যেকটা উৎসবেই। হয়তো তার যারা স্বজন সহকর্মী রয়েছে জানতে পারছি তাদের কাছ থেকে, সেটাতে আমরাও উপকৃত হচ্ছি, এই প্রজন্মের নাট্যকর্মীরাও উপকৃত হচ্ছে, সেটা একটা দিক রয়েছে। এরপর পরই নাটক এবং নাটকে নৈশ ভোজ, আরেকটি আমাদেরই বন্ধু দল ভিশন থিয়েটার তাদের প্রযোজনা প্রথম দিন থাকছে, তাদের মনোজ মিত্রের রচনায় একটি হাসির নাটক থাকছে, মজার নাটক থাকছে যেটা দর্শক অনেক বেশি আনন্দ পাবেন সেই নাটকে। দ্বিতীয় দিনে পাখি ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রযোজনায় এবং তৃতীয় দিনে শেষ দিন থাকছে গহর বাদশাহ বানেসাপুরি, এটা নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনা। এছাড়া সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসবে আমরা 2015 থেকে তার নামে একটা সম্মাননা প্রবর্তন করেছি, সেটা এবছর পাচ্ছেন মঞ্চসারথী আতাউর রহমান। অন্যান্য আরও দুটো ক্ষেত্রে সেক্টরের মঞ্চে আমরা পদক দিয়ে থাকি, তার একটা হচ্ছে মঞ্চ বন্ধু সম্মাননা, যারা মঞ্চের পেছনের মানুষ, যারা নাট্য নির্দেশক, নাট্যকার, সেট ডিজাইনার, লাইট ডিজাইনার এবং মঞ্চের ব্যাকগ্রাউন্ডে যাদেরকে সাধারণত দর্শক দেখতে পান না তাদেরকে সম্মাননা জানানোটা আমরা জরুরি মনে করছি। সেই জায়গাতে এমন সংগঠক যারা তাদেরকে এই মঞ্চবন্ধু সম্মাননা দেওয়া হচ্ছে। আর যেটা হচ্ছে যুগল সম্মাননা বলে একটা আমরা পদক যেটি প্রবর্তন করেছি, যারা দীর্ঘদিন মঞ্চের সাথে কাজ করছেন এবং শিল্পের সাথে আছেন, যে দম্পতি আমরা দেখতে পাই যে দম্পতিদের একজন আরেকজনের কারণে হয়তো অনেক ক্ষেত্রে উৎসাহ বোধ করার কথা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছেন, শিল্পতে চর্চার সামাজিক বাস্তবতাতেই ঘটছে, তো সেই জায়গাটা থেকে আমরা তাদেরকে যারা দীর্ঘদিন ধরে আছেন কাজটা করছেন এবং আমাদের সামনে উদাহরণ তৈরি করছেন, আমরা তাদেরকে সম্মাননা জানানোর জন্য যুগল সম্মাননা এটা চালু করেছি। গত 3-4 বছর ধরে এটা দেওয়া হচ্ছে, এটা বেশ আমাদের মঞ্চপাড়ায় নাটকের বন্ধুরা বেশ উৎসাহ বোধ করেন। এই এই হলো আর কি এই 3 দিনের কার্যক্রমে এই থাকছে এবং যে এটা যাকে ঘিরে আয়োজন তার জন্য মানে সেই জায়গাটাকে আমরা সব হাইলাইট করতে চাচ্ছি এবং সেই জায়গাটাতে আমরা কনসেন্ট্রেট করতে চাচ্ছি যে সৈয়দ মহিদুল ইসলামের মতো নাট্য ব্যক্তিত্ব আমাদের এই নাট্যাঙ্গনে অনেক বেশি আসেনি এবং যিনি নাটককে পেশা হিসেবে, আজকে হয়তো আমরা নাটককে যারা পেশা হিসেবে দেখছি ব্যাপারটা অনেক সহজ মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু সেই সময় তিনি যখন শুরু করেছিলেন NSD থেকে, দিল্লি NSD থেকে পড়ে আসার পরে এবং নাটককেই ধ্যান জ্ঞান করেছেন এবং ওই জায়গাতে দাঁড়িয়ে নাটককে পেশা হিসেবে নিয়েছেন এবং অনেক চড়াই উতরাই তার পরিবারে, তার যারা পারিপার্শ্বিক বন্ধু স্বজন রয়েছেন তারা অনেকেই বলেছে না শিক্ষকতার দিকে যেতে, বা তিনি ওটা করেননি। তার একটা স্বপ্ন ছিল যে একটা ইনস্টিটিউট মতো করবেন যেখানে একটা অডিটোরিয়াম হবে এবং সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন হয়তো গবেষণার কাজটা চলবে আর 2 দিন হয়তো নাটকের প্রদর্শনী হবে। তো সেই জায়গাটা যদি আমরা সরকারের কাছে আহ্বান করতে চাই, তার যে স্বপ্নের জায়গাটা সেইটা যেন আমরা তুলে ধরতে পারি এবং সেটা যেন বাস্তবায়নের দিকে যেতে পারি। অনেকটাই হয়তো সফল হয়েছেন এরই মধ্যে। আচ্ছা, এই 3 দিনে যে নাটকগুলো আপনারা নির্বাচন করেছেন এই স্মরণ উৎসবের জন্য, কোন জায়গাটা থেকে, আসলে কোন ভাবনা চিন্তার জায়গা থেকে এই 3টি নাটক নির্বাচন করলেন? আচ্ছা, অন্যান্যবার যেটা করি আমরা যেই নাটকই থাকুক তার নির্দেশিত একটা নাটক, পুরনো তার যে নির্দেশিত নাটক সেটা থাকতো, তো এবার যেহেতু আমাদের একেবারেই সময় স্বল্পতার জায়গাটা, মঞ্চের আপনার বরাদ্দ পাওয়া এবং সব মিলিয়ে যেটা হয় সেই সময় বন্ধু যে দলগুলো রয়েছে ও স্পেসিফিক কোনো বিষয়কে ধরে এবারের উৎসবে আমরা সেটা করিনি। যেমন গতবার রবীন্দ্রনাথের এই নাটক নিয়েছিল, দুরাশা ছিল, কিন্তু এবার আমরা যেটা মানে ওইভাবে একেবারে কোনো একটা স্পেসিফিক বিষয় ধরে করানো হয়নি আর কি উৎসবের নাটক নির্বাচনের যে দিকটি। দেখা হয়েছে দর্শকদের ভালো লাগার জায়গাটা এবং মঞ্চে এখন যে দর্শক আসছে তাদের যে আশাটা যেন আরও বেশি হয়, তার বাবা মারা তাদের সন্তানকে যেন নিয়ে আসেন মঞ্চে বেশি বেশি, সেই জায়গাটাকে আমরা দর্শককে জানাতে চাচ্ছি যে তাদের জন্য অনেক মজার নাটক রয়েছে। যেমন শেষের দিন যে নাটকটি রয়েছে সেটা ফ্যান্টাসি নাটক, পরি গহর বাদশাহ বানেসা পরি আমাদের লোকগাথা নিয়ে গল্প, এটা নাগরিক নাট্যাঙ্গনের নাটক, আর ব্যতিক্রমের যে প্রযোজনা এবং শুরুর দিনের নৈশভোজ এ দুটোই মনোজ মিত্রের লেখা নাটক। মনোজ মিত্রের নাটক সম্পর্কে তো দর্শক জানেনি, সেখানে যেমন মজার ব্যাপারটা থাকে তার সাথে সামাজিক রূঢ় যে বাস্তবতা সেই জায়গাটাও থাকে। যেমন দ্বিতীয় দিনে
আমার নির্দেশিত একটি নাটক থাকছে, সেটা হচ্ছে পাখি। আচ্ছা, তো পাখির যে টানাপোড়েনের গল্প, মধ্যবিত্তের টানাপোড়েন থাকে মধ্যবিত্ত সমাজে, কিন্তু সে তার সঙ্গতির মধ্যে যে আমরা যে আমাদের সঙ্গতির মধ্যে ভালো থাকতে পারি, সেটাই মূল মেসেজ। যে আনন্দ করা, মানে আমি হয়তো সমাজে অনেক বেশি ইনকাম করতে পারতেছি না, কিন্তু আমারও তো মন চাইতে পারে একটু ভালো থাকতে, এবং আমার যারা ধনী, যারা সমাজে বিত্তবান, তাদের অনেক সময় মন চায় যে তাদের সমকক্ষ হই, কিন্তু সেটা না করে যে আমি আমার জায়গা থেকে ভালো থাকতে পারি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে যে আনন্দ করতে পারে, আনন্দ নিয়ে বাঁচতে পারে সমাজে, সেই মেসেজটাই মনোযোগ এই নাটকটি, এবং সেটা অত্যন্ত আনন্দ বিনোদনের মাধ্যমেই দর্শক সেটা অনেক বেশি উপভোগ করবেন বলে আমরা মনে করছি। অবশ্যই আমাদেরও সেই প্রত্যাশা থাকবে। আচ্ছা, এই যে মহিদুল ইসলাম স্মরণ উৎসব, এর আগে যতবার অনুষ্ঠিত হয়েছে, এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, নতুনত্ব কী থাকছে এবারে? এবারে নতুনত্ব আমরা যে যুগল সম্মাননা যেটি আমরা প্রবর্তন করেছি এবং মঞ্চবন্ধু, এর মাধ্যমে আমরা প্রায় 5 জন কাপেল, মানে 10 জন নাট্য বা সাংস্কৃতিক কর্মী, তারপরে ব্যাকগ্রাউন্ডে আরও 5 জন মঞ্চবন্ধু, এরা তাদের নিজের দলে যেমন আলোকিত করছেন, দর্শকদের সামনে প্রতিদিনই হাজির হচ্ছেন, সেই জায়গাটাকে আরও বেশি করে উৎসাহ দেয়া এবং মঞ্চের বন্ধুদের নিয়ে, বিশেষ করে আমরা সৈয়দ মহিদুল ইসলামকে যে স্মরণ করতে পারছি, এ প্রজন্ম যে মানে আমরা তো আসলে সব কিছুই তো ভুলে যাই, মানে আমাদের সামাজিক বাস্তবতায় বা ভুলে যেতে হয়, কিন্তু সেই জায়গা থেকে তার মতো মানুষের কাছ থেকে যে আমরা শেখার যে জায়গাটা, সেইটা যেন আমরা এই প্রজন্মকে দিতে পারি। এবং বারবার আমরা আহ্বান করতেছি, ওনার স্কুল অফ অ্যাক্টিং একটা প্রতিষ্ঠান ছিল যেখানকার অনেক প্রথিতযশা আজকের শিল্পীরা, সে ওখানেই শুরু হয়েছে তাদের নাটক নিয়ে পড়াশোনা। যেমন আমাদের প্রয়াত নায়ক সালমান শাহ, আফসানা মিমি, গাজীরা কায়েদ, ইকবাল বাবু, বাসন্তী গোমেজ, তারা একসময় ওই প্রতিষ্ঠানে আসতো এবং নাটক নিয়ে সে তার জায়গায় ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যে। তারপর আমরাও চাচ্ছি যে এই প্রজন্মের যারা শিক্ষার্থী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা সেই স্কুল অফ অ্যাক্টিংটাকে অনেক দীর্ঘ সময় পরে, মাঝখানে বিরতিতে ছিল, আমরা সেটা চালু করতে পারিনি, তো আমরা গত অ্যাক্টিভের পরে, ওনার মৃত্যুর পরে, আমরা গত বছর থেকে আবার সেটাকে একদম পুরোদমে, সেই যে নাটক শেখার যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা সচল করার চেষ্টা করছি, যাতে আরও বেশি বন্ধুরা এবং যারা তরুণ তারা যেন নাটকে শিখে কাজটাকে করতে পারেন, সেই জায়গাটা। এবং ওইটাই আমরা আহ্বান করছি দর্শকদেরকে এবারের আয়োজনে, এবারের উৎসবে, যে তারা আসলে সেই আয়োজন পূর্ণতা পাবে, যাদের জন্য এই আয়োজন। অবশ্যই, তো যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে মাথায় নিয়ে সামনে রেখে আপনারা এই যে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী শহীদ মহিদুল ইসলাম স্মরণ উৎসব শুরু করেছিলেন, আজকে এতগুলো বছর পরে এসে কি মনে হচ্ছে সেই লক্ষ্য বা উদ্দেশ্য আসলে কতটুকু সফল করতে পেরেছেন? অবশ্যই সফল আমি বলবো, কারণ হচ্ছে শুরুর দিকে আমরা একদিনের আয়োজন করতাম, সেখানে থেকে আজকে কখনো 4 দিন, কখনো 5 দিন, এবারে 3 দিন, এর আগে 2 দিন ছিল। তো সেই জায়গাটাতে এখন যেটা হচ্ছে, যেমন আমার জন্য খুবই আনন্দের জায়গা এবং আমাদের কষ্টের, যে আমরা যে দীর্ঘ পথ পরিক্রমা এবং পার করছি এই সময়টাতে, যেমন এর মধ্যে আমরা গত কয়েকদিন আগে জানাচ্ছি আমাদের মিডিয়া কর্মীদের, সংবাদকর্মীদেরকে, তখন একজন বলল যে আপনার আয়োজন তো অনেক বড় আয়োজন, আমরা সেটা জানি এবং সৈয়দ মহিদুল ইসলাম সম্পর্কে আমরা জানি, ইতিমধ্যে আমরা সেই জায়গাটা মানুষের জায়গাতে আমরা তৈরি করতে পেরেছি বা জানাতে সহায়তা করতে পারছি। তরুণ প্রজন্ম যারা, তাদের মধ্যেও কিন্তু নামটি বেশ পরিচিত হয়ে উঠেছে, এটাই হয়তো সফলতা। জি, আর আমরা ওনার যে পুস্তক রয়েছে, যেমন অভিনয় নামে একটি বই ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে, সেটা পাবলিশড, ওনার কিছু নাটক, সেগুলো আমরা পুরনো না, উনি অনেক নাটক অনুবাদ করেছেন, অনেক নাটক লিখেছেন, যেমন আমরা গত 2 বছর আগে বের করেছি মানুষ অচেনা অন্ধকার বলে, দুটো নাটকের একসাথে সংকলন, এরকম কিছু বই বাজারে রয়েছে। তো যারা একাডেমিক যে কারিকুলামে রয়েছে, নাটকে পড়াশোনা করছে, তারা সেই জায়গাটাতে উপকৃত হবে বলে আমরা মনে করছি। তো এই যে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর সাথে আপনার আসলে ইনভলভ হওয়াটা কিভাবে হয়েছিল বা কবে? আমি ব্যতিক্রম নাট্য, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর থিয়েটারের একসময় দায়িত্বে ছিলাম, আরণ্যক নাট্যদল এবং অন্যান্য নাট্যদলে কাজ করেছি, এবং আমি ওনার এখন পরিবারের একজন। আচ্ছা, আমি ওনার মেয়ের জামাতা। তো সেই জায়গা থেকে এখন দলে আসা, যেহেতু ওই একই পরিবারের ছায়াতলে সেই জায়গা থেকে কাজ করা, কিন্তু ওনার প্রতি তো ভালো লাগাটা ছিলই আগে থেকে ছিল। ওনার বেতারের শেষের রাত্রি রবীন্দ্রনাথের আমার তো এখনো গা শিউরে ওঠে, এবং সেই যে কণ্ঠ, আজকে আমিও বেতারে কাজ করছি,
মানে অনেক বড় বড় শিল্পীদের সাথে কাজ করার সুযোগ হচ্ছে, কিন্তু ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়নি, সেই একটা জায়গা তো, আক্ষেপের জায়গাটা তো রয়েছেই এভাবে সংযুক্ত হওয়া। আচ্ছা, আপনি একজন অভিনেতা এবং একই সাথে নির্দেশক, তো কোন জায়গাটিতে আসলে নিজেকে ভালো লাগে, নিজেকে ভাবতে ভালো লাগে, ভালো লাগার জায়গা কোনটি? প্রথম দিকে যখন মঞ্চে অভিনয় করতাম সেই সময়টাতে জাহাঙ্গীরনগরে নিজেকে মঞ্চের বাইরে ভাবতে পারতাম না, মানে অন স্টেজ আমাকে দর্শকের সামনেই থাকতে হবে, একজন অভিনেতার যে তাড়নাটা। আর নির্দেশক হিসেবে দেখা গেছে যে আমার নির্দেশনায় আমি কাজ করছি বা অন্যরা কাজ করছে, এখন নির্দেশক হিসেবে ভালো লাগার জায়গাটা আরো বেশি তৈরি হচ্ছে যখন নাটক নিয়ে বাইরে যাচ্ছি, দেশের বাইরেও যাচ্ছি। গত বছর দুরাশা নিয়ে ভারতে যখন গিয়েছি, এবারও আবার এই 30 তারিখে যাওয়ার কথা আছে জলপাইগুড়িতে ভারতের, তো সেই জায়গাগুলিতে যখন মানুষের ফিডব্যাকটা পাই এবং তারা যখন এক ধরনের ভালো মন্দ যেই জিনিসটা আমি সহজেই জানতে পারছি, দর্শকদের ফিডব্যাকটা পাচ্ছি, নির্দেশক হিসেবে তখন ভালো লাগার জায়গাটা কাজ করছে। সফল মনে হয় নিজেকে? সফলতার জায়গাটা তো আসলে আপেক্ষিক, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং শিক্ষার্থী হিসেবে, নাট্য শিক্ষার্থী হিসেবে প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করছি। আমার যারা নাট্যগুরু রয়েছেন তাদের, যেমন সেলিম আল দিন স্যার খুবই স্নেহ করতেন, আমাদের নাট্য ব্যক্তিত্ব মামুন রশিদের দলে কাজ করেছি, ওনার কাছ থেকে অনেক শিখেছি, এবং যারা শিক্ষকরা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক নাট্যতত্ত্ব বিভাগের, এবং যাদের বিভিন্ন কর্মশালায় যাদের কাছ থেকে শিখেছি তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল থেকে যে স্মরণ উৎসব, সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব শুরু হচ্ছে, সেটা সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকেও বলছি আপনারা সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব যেটি শুরু হচ্ছে 12-14 ওখানে আসুন, এবং সৈয়দ মহিদুল ইসলামের যে কর্ম এবং তার যে কাজ সেটা আমরা যেন সবাই মিলে তাকে স্মরণ করতে পারি, সবাইকে সে আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।